সারাদেশের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একচল্লিশটি ওয়ার্ডে চলছে গণ টিকা কর্মসূচি গত সাদ আগস্ট যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন শুধু তাদেরই দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়ে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে মঙ্গলবার সকাল নয়টা থেকে চসিকের প্রতিটি ওয়ার্ডে তিনটি করে কেন্দ্রে টিকাদান শুরু হয় প্রথম ডোজ দেওয়ার টিকাকার টোকেন নিয়ে সকাল থেকেই ভিড় করেন অনেক টিকা গ্রহীতা ব্যাপক প্রচারণার কারণে এবার নতুন টিকা প্রত্যাশীদের তেমন ভিড় ছিল না চসিকের প্রতিটি ওয়ার্ডে সাত আগস্টের মতো অস্থায়ী টিকা কেন্দ্র খোলা হয়েছে যারা কেন্দ্রের প্রথম ডোজ নিয়েছিলেন সেখান থেকে দ্বিতীয় ডোজ পাচ্ছেন প্রথম ডোজের টিকা কার্ড বা টোকেন ছাড়া কাউকে টিকা দেওয়ার সুযোগ নেই সরকার পুনরায় গণটিকা কর্মসূচি ঘোষণা করলে তখন চসিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মঙ্গলবার চসিকের ব্যবস্থাপনায় চৌত্রিশ হাজারের বেশি মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে বাংলাদেশ সরকারের করোনার টিকা দ্বিতীয় ডোজ ছাব্বিশ নম্বর ওয়ার্ডস্থা হালিশহর আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে প্রায় আধা ঘন্টা আগে এখন প্রায় পঞ্চাশটার উপরে চলে গিয়েছে দেওয়া হয়েছে এটা দ্বিতীয় ডোজ মডার্নার টিকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকায় যে কেন্দ্রগুলো আছে তার মধ্যে আজকে দ্বিতীয় ডোজ একসাথে চলছে আশা করি এটা দ্বিতীয় ডোজ সবাই পাবেন এখানে হতাশ হওয়ার কারণ নাই পরবর্তীতে যারা নেন নাই তাদেরকেও বলবো আপনারা সবাই টিকা নেন নিজে বাঁচেন অপরকে বাঁচান